এই বামপন্থীরা যারা ভারতবর্ষের স্বাধীনতা বিরোধিতা করেছিল, ইংরেজ তুমি ভারত ছাড়ো এই আন্দোলনের বিরোধিতা করেছিল, যখন মহাত্মা গান্ধীর নেতৃত্বে 1942 সালের 9ই আগস্ট যেদিন ভারত ছাড়ো আন্দোলন ঘোষণা দিয়েছিলেন আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধী, সেই দিনও এই বামপন্থীরা ভারতবর্ষের স্বাধীনতার বিরোধিতা করেছিল। নেতাজি সুভাষ চন্দ্র বোস দেশের সঙ্গে দেশের হয়ে লড়াই করেছেন, ইতিহাস সৃষ্টি করেছেন, আর আমাদের দেশের কিছু রাজনৈতিক দল যারা নিজেদের বামপন্থী বলে যারা দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে তারা বারবার নেতাজি সুভাষ চন্দ্র বোসকে অপমানিত করেছে। আজকেও যারা ধর্মের ভিত্তিতে জাতির ভিত্তিতে মানুষকে ভাগ করে রাজনীতি করতে চায়, কেন্দ্রে শাসন করছে, এখনো প্রতিনিয়ত নেতাজি সুভাষ চন্দ্র বোসকে অপমান করে চলছে। আমরা ভারতবর্ষের মানুষ আজকের দিনে একটাই শপথ নিতে হবে, দেশে যে অবস্থা চলছে, যে বিশৃঙ্খলা চলছে, যে অর্থনৈতিক সংকট চলছে, যে ধর্মের বিরুদ্ধে ধর্মের লড়াই, জাতির বিরুদ্ধে জাতির লড়াই চলছে, মানুষকে ভাগ করে যে রাজনীতি হচ্ছে, এর বিরুদ্ধে আমাদের আজকে শপথ যে আমরা ঐক্যবদ্ধভাবে আজকে আগামী দিনে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতবর্ষে যে সরকার আসবে যেখানে কোনো জাতি ধর্ম বর্ণের ভেদাভেদ থাকবে না, আমরা নিশ্চিন্ত যে আমরা আবার ভারতবর্ষের মানুষ এই যে মানুষকে ভাগ করে রাজনীতি এর বিরুদ্ধে আজকে আমাদের শপথ নিতে হবে। এই দিনটা আজকে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।